বন্ধুরা ব্লকে ব্লকে সাব সেন্টারে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিটেলসে তথ্য জানাতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ার হাইফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাদেশেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলান্টিয়ার ব্লগার রূপ এই মুহূর্তে রাজ্যে মহিলাদের জন্য দারুণ একটি সুখবর কারণ ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিভিন্ন ব্লকে আপনাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা বয়স কাঠামো কিভাবে আবেদন করবেন আবেদনপত্র কোথা থেকে প্রকাশ করা হয়েছে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ কবে এ টু জেড তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা আবেদন করতে চান তো আবেদন করার জন্য আপনার কিন্তু ভোটার কার্ডের সচিত্র পরিচয় পত্র লাগবে রেশন কার্ড এছাড়া আধার কার্ড অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের এছাড়া মাধ্যমিকের মার্কশিট এছাড়া অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমাণপত্র এছাড়া এস সি অভিষয় থাকলে জাতিগত শংসাপত্র প্রতিটি ডকুমেন্টসে প্রত্যায়িত নকল অর্থাৎ জেরক্স কপি আপনার আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে আর এটাই হলো আপনাদের জন্য আবেদনপত্র আবেদনপত্র ঠিক এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি গাম দিয়ে পেস্ট করে দেবেন আর বিজ্ঞপ্তি যে তারিখে প্রকাশ করা হয়েছে তারিখ এবং বিজ্ঞপ্তির নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন তারপরে আবেদনকারীর নাম আবেদনকারীর স্বামীর নাম পিতার নাম ঠিকানা এরকমভাবে এক এক করে প্রতিটি কালাম দেখে শুনে বুঝে আপনারা ফিল করবেন প্রতিটি কলম বাংলায় লেখা আছে আলাদাভাবে বলার কিছু নেই আপনারা একবার দেখলে বুঝে যাবেন খুবই সহজে আর যদি আপনারা এই পোস্টে আবেদন করতে চান ন্যূনতম বছর বছর বয়স হতে হবে সর্বোচ্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ইউ আর বা জেনারেল প্রার্থী বা সাধারণ প্রার্থীরা কিন্তু তপশিলি জাতি অথবা তপশিলি উপজাতি প্রার্থী মহিলারা ন্যূনতম বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা এবং তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মহিলা প্রার্থীরা বন্ধুরা এই প্রতিটি সাবসেন্টারে সেন্টারে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের জানানো হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ মহিলারা এখানে আবেদন করতে পারবেন তবে সব মহিলারা এখানে আবেদন করতে পারবেন না কারণ এখানে বলা হয়েছে দেখুন এখানে যারা বিবাহ বিচ্ছিন্ন আছেন বিবাহিতা আছেন এছাড়া বিধবা মহিলা আছেন বা যারা ডিভোর্সি মহিলা আছেন আপনারা আবেদন করতে পারবেন কুমারী অবিবাহিতা মহিলা এখানে আবেদন করতে পারবেন না এবারে বিজ্ঞপ্তি ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন এখানে নেম অব দ্য জিপি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে নেম অফ সাবসেন্টার কোন সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে এবং কোন এরিয়া বা কোন ভিলেজ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং নম্বর অফ ভ্যাকান্সি কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এগুলো দেখতে গেলে আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এবং বিজ্ঞপ্তির শেষে আপনি পেয়ে যাবেন আবেদন করার শেষ তারিখ কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য সরাসরি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন এই অফিসিয়াল সাইটের রিক্রুটমেন্ট সেকশানে এখান থেকে আপনারা স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে এখানে দেখতে পাবেন দেখুন লেখা আছে জলপাইগুড়ি সাব ডিভিশনের আন্ডারে সদর ব্লক ময়নাগুড়ি ব্লক এছাড়া রাজগঞ্জ ব্লক এই তিনটি ব্লকে নিয়োগ করা হচ্ছে এছাড়া ধূপগুড়ি সাব ডিভিশনে নিয়োগ করা হবে ধূপগুড়ি ব্লকে এছাড়া বানারহাট ব্লকে এছাড়াও মাল সাব ডিভিশনের আন্ডারে নিয়োগ করা হবে মাল ব্লক এছাড়া মতিলালি ব্লক এছাড়া নাগরাকাটা ব্লক এছাড়া ক্লান্তি ব্লকে এই নিয়োগটা করা হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন ধরুন আমি সদর ব্লকে বিজ্ঞপ্তিটা দেখব তো আমি এখানে জাস্ট একটিবার ক্লিক করছি আপনার ব্লক অনুযায়ী আপনি বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন দেখুন বিজ্ঞপ্তিটা আমি ডাউনলোড করে নিয়েছি এখানে দেখুন বিস্তারিত বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় সদর জলপাইগুড়ি থেকে এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনি বয়স আপনাদের যোগ্যতা সব কিছু দেখতে পাবেন আর এখানে আপনি দেখতে পাবেন কোন কোন ব্লকে মানে এই সদর ব্লকে কত শূন্য পদে মোট আশাকর্মী নিয়োগ করা হচ্ছে এখানে যেমন চারজনকে নিয়োগ করা হবে আবেদন করার শেষ তারিখ বারো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ লাস্ট ডেট সাতাশ নয় দু হাজার চব্বিশ এরকমভাবে প্রতিটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা দেখে নেবেন সদর ব্লকের জন্য সাতাশ তারিখ আবেদন করার শেষ তারিখ এবং অন্যান্য ব্লকের জন্য এরকমভাবে আপনি বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে দেখুন নেম অফ দ্য জিপি কোন পঞ্চায়েতের আন্ডারে কোন কোন সাব সেন্টারে নিয়োগগুলি করা হচ্ছে এবং কোন কোন ভিলেজ থেকে আবেদন করতে পারবেন কত শূন্য পথে সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে ডিটেলসে আপনারা দেখে নিন এক এক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে এবং এটাই হলো আবেদনপত্র এই আবেদনপত্র আপনাকে ফিল আপ করে যেসব ডকুমেন্টস বললাম সেই সব ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে এখানে দেখুন এখানে আবেদনপত্র জমা করার ক্ষেত্রে বলা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট অফিসে আপনাদের বিডিও অফিসে আন্ডারে আপনাদের ব্লকে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রতে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে তো আপনারা কি করবেন ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে যারা জলপাইগুড়ি জেলার বাসিন্দা তারা একবার দেখে নেবেন আপনাদের জন্য একটি সুখবর আপনাদের জেলার নামটি আপনারা একবার জানাবেন পরবর্তীকালে আপনাদের জেলায় সাব সেন্টারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমি এরকমভাবে আপনাদের কাছে এই তথ্যগুলি পৌঁছে দেব।